আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে সেন্টেন্স কারেকশন পার্ট সিক্সে আপনাদের দেখাবো আরও একটি প্রশ্ন সেটা হলো সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স এই মানে প্রশ্নের মধ্যে এটা থাকবে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সগুলো যেগুলো আছে চারটা অপশনে চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট সেটা বের করতে হবে তো এখন আমাদের কাজ হলো আমাদের টাইম কিন্তু খুবই কম থাকবে কম্পিটিটিভ এক্সামে তো এখন চারটা অপশন এক নজর দ্রুতভাবে দেখে নিতে হবে যে আসলে কি কি আছে এখানে কি বলতে চাচ্ছে তো এখন আমরা অর্থ ছাড়া কিন্তু বের করব ইনশাআল্লাহ তো দেখুন কি বলছে ডিট দে রুট বক্স এখানে আমরা বুঝতেছি যেটা সেটা হলো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে একটু ইন্ডিকেট করতেছে তার মানে ওই যে ইয়েস্নো ইয়েস্নো কোশ্চেন আকারে যেগুলো আস আছে আর কি ওগুলো থেকে কিন্তু এখানে তোলা হয়েছে এখানে খেয়াল করে দেখেন ডিট দে রুট বুকস প্রশ্নবোধক চিহ্ন তারপর হচ্ছে বি নাম্বার ডিট দে রাইটিং বুকস তারপর কোশ্চেন মার্ক সে নাম্বার আছে ডিড দে রাইট বুকস কোশেন মার্ক লাস্ট ওয়ান ডিড দে হ্যাভ রিটেন বুকস কোশেন মার্ক এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট তাই না এখানকার মধ্যে নাম্বার ওয়ান যেটা আছে ডিড দে রোড বুকস এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি রং এই সেন্টেন্সটা অবশ্যই রং কি জন্য রং সেটা হলো ডিড দে রোড বুকস একটা কথা বলে রাখি সেটা হলো একই সেন্টেন্সের মধ্যে দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ একটা ক্লজ হুম একটি ক্লজ তো একটা ক্লজের মধ্যে একই সাথে দুইটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হতে পারে না কি বলছি একটা ক্লোজের মধ্যে দুইটা ক্লোজের মধ্যে হতে পারে কিন্তু একটা ক্লোজের মধ্যে কখনোই দুইটা পাস্ট ইন্ডিফিনিট হবে না তার মানে আমরা এখানে ডিট দেখতে পেলাম তারপর দিয়ে পেলাম এখানে ডিট কিন্তু পাস্ট ইন্ডিফিনেট এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ডু অথবা ডাস তারপর হচ্ছে ডিট ডিট হচ্ছে পার্ট ফর্ম পাস্ট ফর্ম ডু এবং ডাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম তার মানে এখানে ডিট যেহেতু পাস্ট ফর্ম এখানে অবশ্যই হ্যাঁ এখানে অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে কারণ দুইটা একসাথে পাস্ট ফর্ম হতে পারে না তাহলে এখানে রাইট হওয়ার কথা ছিল তাই না তাইলে এখানে আমরা বুঝতাম যেটা ডিট অথবা রুট যে কোনো একটা যে কোনো একটা কি এখানে ডিট যেহেতু আছে তার মানে এখানে আমাকে রাইট করতে হবে ঠিক আছে আই করলেই বেস ফর্ম হয়ে যায় তারপর হচ্ছে বি নাম্বারে ডিট দে রাইটিং বুকস আচ্ছা এখানে যে রাইটিং দিলাম এটা কোনো মানে আছে রাইটিং দেওয়ার জন্য তো তখন দিব আচ্ছা আমরা টেন্সের মধ্যে জানি কখন কখন আইএনজি হয় দেখুন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের মধ্যে আইএনজি হয় তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের মধ্যে আইএনজি হয় তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্সের মধ্যে আইএনজি হয় বাড়বে সাথে তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হয় ফিউচার কন্টিনিউস টেন্সে হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সে হয় অর্থাৎ এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন পাস্ট কন্টিনিউস টেন্সের কোনো আলামত নাই অর্থাৎ পাস্ট কন্টিনিউস টেন্স এর আলামত হলো ওয়াজ ওয়ার থাকবে তারপর হচ্ছে সাথে এনজি এখানে কি ওয়াজ ওয়ার আছে নাই তার মানে হচ্ছে এখানে রং এখানে তাছাড়া ডিট আছে যদি এখানে দেওয়া থাকতো দেওয়া থাকতো যে ওয়ে দে রাইটিং বক্স তাইলেও কিন্তু আমরা মেনে নিতে পারতাম বাট এখানে তো দিছে ডিট তার মানে হচ্ছে এখানে রাইটিং হবে না এখানে রাইট হবে ঠিক আছে তারপর সি নাম্বার অপশন সি নাম্বার অপশানটা দেখুন ডিট দে রাইট বক্স এখানে কিন্তু এটা সেন্টেন্সটা কারেক্ট যেটা আমরা বললাম আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু পড়ে গেছে ডিট তারপর হচ্ছে ডে দে তারপর হচ্ছে রাইট ঠিক আছে এখানে একটা পাঁচ টেন আর একটা হচ্ছে বেস ফ্রম একই সাথে ফার্স্ট ইন্ডিফিনেট দুইটা বসতে পারে না এই কারণে সেই নাম্বারটা কারেক্ট তারপর লাস্ট ওয়ান যেটা আছে ডিট দে হ্যাব রিটেন বুক্স আচ্ছা যখন একটা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে কী থাকবে অক্সিলের বাপ থাকবে অক্সিলের কোন কোনগুলো অর্থাৎ অর্থাৎ হচ্ছে যে মেইন বাব যেটা আছে সেটার আগে যদি ছোট্ট যে বার্বগুলো আছে ওগুলো যদি থাকে অর্থাৎ অক্সিলের বার্ব হচ্ছে এম ইজার এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাব হেজ হ্যাড হ্যাঁ কোট হ্যাভ হেজ হ্যাড এগুলা এগুলো মূলত অক্সিলের বার্ব এছাড়াও ওই যে মডেল অক্সিলের বার্বও আছে ওগুলোকেও সহ ধরা হয় অক্সেলের বার্বের মধ্যে তো তার মানে এখানে হ্যাপটা হচ্ছে অক্সেলের বাব যখন ইন্টারগেটিভ সেন্টেন্স করবো অক্সেলের বার্ভ মানে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব আর ওই সেন্টেসটার মধ্যে যদি ওকজেলের ভাব থাকে অর্থাৎ এখানে হ্যাপ কিন্তু ওকজেলের ভাব তখন আমরা ওকজিলের ভাবটা আগে আনে দেন আমরা এটাকে কি করব ইন্টার ইন্টারোগেটিভ সেন্টেস করবো কিন্তু এখানে আমরা দেখতে কি ডিড দে হ্যাভ রিটার্ন বুকস এখানে যদি আমরা হ্যাপটা আগে নিয়ে আসতাম তাইলেও কিন্তু একটা ধরে নিতে পারতাম এটা সেন্টেসটা কারেক্ট কিন্তু এখানে এক তো দিল পাঁচ টেন আবার এদিকে দিল প্রেজেন্ট মানে এখানে তো হ্যাঁ পাঁচ টেন দিয়ে শুরু হলো আবার এখানে দিতে সময় দিল প্রেজেন্ট পারফেক্টেন্স তার মানে এই সেন্টেন্সটা বল হয়েছে ঠিক আছে তাহলে আমরা কারেক্ট উত্তর হিসেবে নিতে পারি সি ডিড দে রাইট বুকস ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা